ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও একরকম আছি। আর এখন বাজে সকাল 11:30। আমি এর আগে আসার টাইম পাইনি, কারণ আজকে আমার বাবা মা এখানে এসেছে। বাবা মা গতকাল রাতে এসেছে, আজকে আছে এখানে। তো বুঝতেই পারছো অনেক রকম ফর্মালিটিস থাকে, সকাল থেকে জলখাবার করা, এ করা, তারপরে যাই হোক অনেক কিছু হয়েছে। তো ছেলে স্কুলে বেরিয়ে গেছে, পরীক্ষা চলছে, আমি এখন আসলাম। আজকের ওয়েদার খুবই সুন্দর, খুবই সুন্দর, এত ভালো ওয়েদার যে মনটা অন্যরকম লাগছে। মনে হচ্ছে কোনো কাজ করবো না, চুপচাপ জানলা ধারে বসে থাকি। তোমাদের দেখায় একবার ওয়েদারটা, একটু দেখো বাইরে, দেখো বাইরে দারুণ মেঘ করেছে। মেঘের সাথে সাথে মাঝে মাঝে ঝেপে বৃষ্টি আসছে, কখনো বা হালকা বৃষ্টি পড়ছে। খুব রোমান্টিক একটা ওয়েদার, কিন্তু রোমান্টিক করবো কার সাথে, সে এখন বাইরে। যাই হোক ওয়েদারটা সত্যি খুব সুন্দর। আর এরকম ওয়েদার হলে দেখবে একটু কখনো মন খারাপ থাকে, না জানা কোনো কারণেই দেখবে হয়তো মনটা একটু খারাপ খারাপ লাগে। আবার কখনো মনটা একটু বেশি ভালো হয়ে যায়, তখন আমরা একটু খিচুড়ি করি, একটু সাথে ভাজাভুজি করি, করে খাই। তো আজকে আমার কিছুই স্পেশালি কিছু ইচ্ছা করছে না, বলছে চুপচাপ বসে থাকি আর মেঘ দেখি, আর এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেগুলো দেখতে থাকি। মামা দেখ মেঘটা কি সুন্দর উড়ে যাচ্ছে, উই দেখ কালো কালো মেঘ, একটু জানলা ধরে দেখো, জানলা ধরে মেঘ দেখো, মেঘ ধরো ধরো ধরো, এটাকে ধরো, এটাকে ধরো, একটু ক্যামেরা দেখো, একটু হেসে দাও, একটু হেসে দাও, হাসি করো, হাসি করো, এতক্ষণ আমার ঘরে জানলা দেখছিলাম, এবার জানলা ছেড়ে বারান্দায় আসলাম। দারুণ একটা ওয়েদার, ভালো লাগে না বেশ এরকম একটা ওয়েদারে চুপচাপ বসে বসে একটু পুরোনো দিনের কথা ভাবতে, একটু কোথাও হারিয়ে যেতে, ছোটোবেলাকার স্কুল জীবনের কথা ভাবতে, যে এই সময় আমরা স্কুল থেকে যখন ফিরতাম তখন হয়তো এরকম একটা রেনি ডে বা হয়তো বৃষ্টি হচ্ছে, তখন তো সেই মনে আছে এক হাঁটু করে জল জমে যেত, সেই জল পায়ের চাপুর ছুপুর করতে করতে পুরো ড্রেস ভিজে, কোনো চিন্তা নেই যে আগামী দিন ড্রেস ভিজে গেলে কিভাবে স্কুলে আসবো, কি কেডস হয়তো শোকাবে না, তখনকার দিনে আমাদের দু চারটে করে কেডস থাকতেও না, একটা হয়তো ভিজে গেলে পরের দিন হয়তো কোনো স্যান্ডেল পরে স্কুলে চলে গেলাম, এরমও হয়েছে, যেতেই হবে ভাইটাল, চলে গেলাম স্যান্ডেল পরে, কানমোলা খেলাম, শাস্তি পেলাম। এগুলো একটা আলাদা আনন্দ ছিল ওই সময়, যখন আমার মনে আছে যখন আমার স্কুল ছুটি হতো, আমার স্কুলের সামনে মানে বড় রাস্তা, কিন্তু রাস্তাটা একটু ডাউনে হওয়ার জন্য না মানে হাঁটু সমান জল জমে যেত। এবার লাস্ট পিরিয়ড হয়তো চলছে, তখন দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওই কিন্তু আনন্দ মনের মধ্যে ভাসতে থাকছে যে এরপর ছুটি হবে, এরপর আমরা বাড়ি যাব, বাড়ি যাব, একদম ঘাপড় ঘুপুর করতে করতে জলের মধ্যে নামতে নামতে পিঠ ব্যাগটা ভিজে যায় বৃষ্টিতে, তো কি হয়েছে, মজা তো হবে, চলো। এই ভাবতে ভাবতে মানে আমাদের আর পিরিয়ডে কোনো পড়াশোনায় মন বসতো না, এইভাবেই আমরা ছুটিও হয়ে যেত, ঘন্টা পড়ে যেত, আশায় বসতে থাকতাম কখন ঘন্টাটা বাজবে, তো এইভাবে ছুটিটা হতো, বেরিয়ে যেতাম। বেরিয়ে গিয়ে ওই যে মহাসমুদ্র, মনে তো সমুদ্রের মধ্যে চলে এসেছি, সেই বন্ধুরা মিলে গায়ে জল ছিটাতে ছিটাতে, পা দিয়ে জল ছিটাচ্ছি, ওই করতে করতে কাক ভেজা হয়ে, একটু ডিস্টেন্সটা কম ছিল, হাঁটাপাতি ছিল আমার স্কুল থেকে আমার বাড়ি, কৃষ্ণনগরে আমার বাড়ি, নদিয়ার কৃষ্ণনগর, তো ওখানে আমি লেডিকার মাইকেল স্কুলে পড়েছি, তো সেই যেতাম মায়ের কাছে বকা খেতাম, তো সব মিলে আজকের এরকম বর্ষামুখর দিনটাকে সত্যি খুব মিস করি, ওই দিনগুলো, এইরকম একটা বর্ষামুখর বৃষ্টি ভেজা দিন, ছোটো ছোটো বাচ্চারা বারান্দায় দাঁড়িয়ে দেখছি যে মায়ের সঙ্গে ছাতার তলায় ভিজে ভিজে একটা সাইড ভিজে যাচ্ছে, হ্যাঁ মা খুব যত্নে ধরেছে একটা ছাতার তলায়, অথচ মেনটেন করতে পারছে না, বাচ্চারা একটা সাইড ভিজে যাচ্ছেই, তবুও সে বাচ্চাটা কিন্তু আনন্দ করছে, তো এইগুলোই আর কি মনে পড়ে।
আর তোমাদের বললাম না যে আজকে আমার বাবা মা এসেছেন, তো বাবা মা কালকে রাতেই ঢুকে গেছেন, রাত্রি 9:30 নাগাদ ঢুকেছেন। তো বুঝতেই পারছেন কেন এসেছে, নতুন করে বলার তো কিছু নেই। ঠিক পুজোর আগে মেয়ের বাড়িতে আসা, মেয়ে জামাইয়ের বাড়িতে আসা মানে এর মধ্যে একটা মিষ্টি রেওয়াজ, মিষ্টি ঐতিহ্য লুকিয়ে আছে, সেটা তো বলে দেওয়ার নয়। যে পুজোর আগে এসছে কিছু আর কি পুজোর শপিং করাতে, আর কিছু কিছু কিনে কেটে নিয়ে এসছে, সেগুলো আমার পুজোর বাজার হিসেবেই নিয়ে এসেছে। তো আমাদের এখনও কিছু কেনা হয়নি, কারণ আমরা হয় 15 আগস্ট, নাহলে বিশ্বকর্মা পুজো, আর নাহলে মহালয়া, এই তিনটে দিন আমরা শপিংয়ের জন্য বেছে নিই, কারণ আমার হাজব্যান্ড প্রচণ্ড বিজি থাকেন। তো সেই জন্য আর কি আমাদের এখনও যাওয়া হয়নি, শপিং করা হয়নি। তো ইচ্ছা আছে বিশ্বকর্মা পুজোয় বেরোনোর, আর মহালয়াটা করি ঠিকই, কিন্তু মহালয়াটা একদম পুজোর আগে, তো তো একটু মুশকিল হয়, সব বাছাই মাল পড়ে বা যেটা চাই সেটা ঠিক মন মতো পায় না, আর অত্যাধিক ভিড়ও হয়। তো সেই জন্য আমরা বিশ্বকর্মা পুজোটাই বেরোনোর চেষ্টা করব। তো বাপের বাড়ির পুজোর, আমাদের যে বাপের বাড়ি থেকে আসা যে পুজোর বেশভূষা সেগুলো এসে গেছে, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, একটা সময় সুযোগ করে আমার পুজোর যে কেনাকাটা বা পুজোর যে পাওয়া সেগুলো আমি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন এখন কাজ তো পড়ে আছেই, রান্নার দিকটা কিছু নেই, আমার শাশুড়িমা আছেন এখানে, তো উনি সকালে উঠে রান্নাবান্না সব সেরে ফেলেছেন, এখন আমি একটু ইয়ে করব, পুজোটা দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো স্নান করে উঠেছি, উঠে আমি দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, এই বৃষ্টি ছেড়ে এত সুন্দর ওয়েদার ছেড়ে আমার ঢুকতে ইচ্ছা করছে না। তো এবার আর বেশি কথা না বাড়িয়ে আমি যাবো পুজো ঘরে, পুজো করব, ঠিক আছে, পরে আবার এসে কথা বলছি আপনাদের সাথে। আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন তোমাদের আমার ঠাকুর দেখাচ্ছি, চলো। এই যে আমার ঠাকুরের জায়গাটা দেখো, পুজো হয়ে গেছে দেওয়া, সরস্বতী, লক্ষ্মীনারায়ণ আর রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণর মূর্তি আমি বসিয়েছি এই কারণে, কারণ আমার যখন গৃহপ্রবেশ হচ্ছিল নারায়ণ ঠাকুরের ফটো রেখে যখন পুজো হয় গৃহপ্রবেশে, তখন এই রাধাকৃষ্ণ মূর্তিটা আমি একটা গিফটে পাই, তা আমার ঠাকুরমশাই পাশে রেখে প্রতিষ্ঠা করে দেন ওটাকে, ঠিক আছে। তো সেই থেকেই আর কি আমার আসনে আছে, দুবেলা পুজো দিই, চলুন। তো এই বসলাম এসে একটু, কারণ আজকে তো আগেই বলেছি রান্না বান্না হয়ে গেছে, এই বৃহস্পতিবারে আমি একটু সিঁদুরের টিপের ফোঁটা পরি, আমার ভালো লাগে পড়তে, কারণ এখন তো হাই ফ্যাশনের যুগে চওড়া করে সিঁদুর পরা, তারপরে বড় একটা সিঁদুরের টিপ পরে ঘোরা, ওটা তো হয় না,
একদমই হয় না আর কি। অকেশনালি এখন মেয়েরা পরেও না অত বড় টিপ বা চওড়া করে সিঁদুর, সেই জন্য আর কি। তো একটু পরেই আবার আমাকে বেরোতে হবে, কারণ এখন ছেলের পরীক্ষা চলছে, ওর তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 11:45 ছুটি হয়ে যাচ্ছে, চলে আসবে একটু পরেই। ঘরে ছিলাম, বারান্দায় চলে এসেছি, দেখছেন ঘেটে গেছে পুরো। আমার এরমই হয়, আমার না এরম সিঁদুরের টিপ পড়লেই ঘেটে যায়, আসলে খেয়াল থাকে না, আসলে খেয়াল থাকে না। তো আমার সাথে আমার লিটল বেবিও আছে, একটু হেসে দাও তো, যা বলবে তাই করবে, চাবি দিয়ে একটা ডল। হ্যাঁ, তো গুড ইভিনিং ফ্রেন্ডস, সকাল থেকে আর আসার টাইম পাইনি, ওইটুকুই এসেছিলাম, তারপর এখন আবার আসছি। তো এখন আমাদের সন্ধ্যের মুখরোচক খাবারের পর্ব চলবে, দেখতেই পাচ্ছ সামনে সব সাজানো। তো এখন এই মুড়ি মাখা করতে হবে, ঠিক আছে? তো মুখরোচক খাবার সামনে রেখে আর বেশি কথা এগোচ্ছি না, মেখে তারপর আমি আবার পরে আসছি। হাই ফ্রেন্ডস, এখন ইভিনিং এর খাওয়া পর্ব চলছে, তোমাদের বলেছিলাম যে আমার বাবা মা আসবে, এ এখন মুড়ি চপ খাওয়া চলছে আমারও, আমারও এখন স্টার্ট হলো খাওয়া, খাচ্ছে, আর একজন খালি বাটি নিয়ে ঘুরছে, ঠিক আছে? খাবারটা শেষ করে নিই।